মাজুলীর গড়মূরৰ পৰা মধুপুর সংযোগী গোপালপুরের যে পথ সেই পথটো নির্মাণত ব্যাপক বিসংগতির অভিযোগ উত্থাপন হয়েছে আর ঠিকাদারে আসলে এই পথটো নির্মাণ করতে বিসংগতি করার বলে বর্তমান সময় অভিযোগ উত্থাপন হয়েছে দেখো পরিবেশ আসলে যাইত নির্মাণ করা হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে পথটো এই পথটো আসলে ঠায়ে ঠায়ে এনেদরে ভাগি যাওয়া পরিলক্ষিত হয়েছে তারবাবেই বর্তমান সময় গাঁওবাসী অভিযোগ উত্থাপন করেছে যে যেদরে শুদ্ধভাবে এই আসনি রূপায়ণ করব লাগে তেদরে সেই আসনি রূপায়ণ করা হওয়া নাই আর পথটো যেহেতু নির্মাণ কার্য চলি আছে নির্মাণ কার্য চলি থাকতে আসলে এনেদরে চপরা চপরে এড়াই যাওয়া বর্তমান সময়ত এই কামক লৈ যথেষ্ট অভিযোগ উত্থাপন হয়েছে গোপালপুরের মানে বর্তমান উপস্থিত আছো গোপালপুরের যামঘর সেই নামঘর সম্মুখত আর অকল নামঘর সম্মুখতে নয় বিভিন্ন স্থানত আসলে পথটোর বিভিন্ন স্থানত এই নির্মাণত বিসংগতি হওয়ার ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে গোপালপুরের বিভিন্নজন ব্যক্তি আছে মানে জানিলে চেষ্টা করি মানে প্রথমে আপনার ওসর আছো আসলে পথটো নির্মাণত যেদরে নির্মাণ হব লাগে তেদরে নির্মাণ নাই নোহার অভিযোগ উত্থাপন হয়েছে যেদরে কামখিনি করব লাগে তেদরে নকরার ফলতে বর্তমান নির্মীয়মান পথটো চপরা চপরা এড়াই যাওয়া দেখবলে পাওয়া গেছে হয় এই এই পথটো গড়মূর গোপালপুরা ফুটুকী সংযোগী পথটো অত্যন্ত ব্যস্তপূর্ণ পথ যদি রাস্তায় আমার সমীপতে গড়মূর আপনার সদর জেলা আয়ুক্ত মহোদয় কাষতে এই রাস্তা বহুবার এই রাস্তাটো করার পিছতো যেনে এইবার আমার আক রিপেয়ারিংয়ের কামটো আহিছে কিন্তু ঠিকাদারের মইমতালির কারণে আজি এই রাস্তাটো করা আজি তিন দিন নহতেই সকল এফালের এখায় এখায় গেছে আমি বহুবার অভিযোগও দিছি ফোনতো কথা পাতিলো কিন্তু আমার লগত সহযোগ করিম বলে কয় এতালে বর্তমানে করা নাই গতি আমি সজোরে দাবি জানাও যে গোপালপুর গাঁওয়ার সমূহ রাইজর হয়ে পড়ে যে এই য রাস্তার নির্মিত রাস্তার এই ভঙ্গা অংশবসলে যে পুনের নির্মাণ করে আমার গোপালপুর গাঁওয়ার আর এই চমুপথটো যাতায়াতের কারণে সুবিধা করে দিয়ে সুচল করে দিবেন নিশ্চিতভাবে আসলে বর্তমান সময় বিভাগীয় অভিযন্তা ইতিমধ্যে গাঁওবাসীক উল্লেখ করেছেহি যে এই কামটো শুদ্ধভাবে রূপায়ণ হওয়া নাই আর পুনের নির্মাণ করব সমগ্র পথটো নির্মাণ পুনর্নির্মাণ করব বিভিন্নজন ব্যক্তি আছে মানে আপনার ওসর আছো কি কব আসলে পথটো যেদরে নির্মাণ হব লাগে তেদরে নির্মাণ নোহার অভিযোগ উত্থাপন হয়েছে না পথটো একবারে ইহতে বহুত বেয়াকে বনাইছে একচুয়ালি ইহতে মানে রিপেয়ারিংয়ের কাম আসলে সম্ভব মই ইমান নাজানো কিন্তু আমি যেটা দেখিছো ইয়ার রাস্তাবিলাক আপনিতো অলরেডি দেখি চাইছে রাস্তাটা একবারে বহুত বেয়াকে বনাইছে সেন্ডেলের বড়ি কূপ মারিলে বস্তুটো উঠি আহে আমি ভালকে কৈছো আর এই ঠিকাদারে ধুনিয়াকে যাতে আকৌ এবাৰ বনাই দিয়ে আমার রাস্তাটো সেইটো অনুরোধ আর নিশ্চিতভাবে বিভাগ ঠিকাদারের অনুরোধ জানাইছে যাতে পথটো শুদ্ধভাবে মেরামতি করা হয় বিভাগীয় অভিযন্তা আহিছে অভিযন্তা আহি ইয়াত উল্লেখ করে গেছে যে এই পথটো পুনের মেরামতি করা হয় হয় এই যেটো গড়মূর গোপালপুর মধুপুর সংযোগী যেটো উপপথ পুনর্বার মেরামতির কারণে যেটো আহিছিলে কিন্তু মেরামতি করা দেখিছো আমি কিন্তু কি হয়েছে অথচ আজি তিন চারিদিনের পিছত যেটা বরষুণ দিলে বরষুণ দিয়ার লগে উপরের যে লেয়ার সম্পূর্ণরূপে কি হয়েছে আঁতরি গুছি গেছে অর্থাৎ যিজন কন্ট্রেক্টরে কামটো লৈছে কন্ট্রেক্টরে কোয়ালিটিত অলপ হলেও আমার অনুভব হয়েছে যে কোয়ালিটি অল্প কম্প্রোমাইজ করেছে গতি আমি আহ্বান জানাম যে যে গোপালপুর গড়মূর মধুপী সংযোগী যে উপপথ এই উপপথটা যাতে মেরামতির কাম বহুত নিখুঁতভাবে যাতে করব তার কারণে আমি সকল আহ্বান জানাইছো কি টাকা হব এই পথটো মেরামতি পথটো মেরামতি সম্পর্কে কি কয় যেটো পয়সার কথা কৈছে সেটা আমি ইমান বিশেষভাবে নাজানিম বাৰু নিশ্চিতভাবে আসলে বর্তমান সময় এনেদরে বিভিন্ন আসনি সমূহ রূপায়ণ করাত যথেষ্ট রাইজর খুব দেখবলে পাওয়া গেছে যে যেদরে আসলে আসনি সমূহ রূপায়ণ হব লাগে তেদরে আসনি সমূহ রূপায়ণ নকরার বাবে যে বর্তমান ভুক্তভোগী হবলগীয়া পরিস্থিতি হয়েছে আর বর্তমান সময় গড়মূর মধুপুর আর গোপালপুর সংযোগী গোপালপুরের মাজের যে উপপথ এই উপপথে এক ব্যস্ততাপূর্ণ রাস্তা এই পথটো যেদরে আসলে পুনর্নির্মাণ পুনের মেরামতি কারণে যনি আহিছিলে সেই আসনির রূপায়ণ বর্তমান সময় ব্যাপক বিসংগতির অভিযোগ উত্থাপন করেছে গাঁওবাসী আর বিভাগ তথা সরকারক আহ্বান জানাইছে ইয়ার এক উচিত তদন্ত আর আসনির সফল রূপায়ণের বাবে।